কোনো একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন, হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজ মাথা উঁচু করে বললেন, এটি আকাশের সেই দরজা খোলা শব্দ যা আজকের পূর্বে আর কখনোই খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে এক ফেরেশতা পৃথিবীতে আগমন করলেন। তিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার জন্য দুটো নূরের সংবাদ এনেছি, সিরাতুল ফাতেহা এবং সিরাতুল বাকারা, শেষ দুটো আয়াত। উক্ত দুটো নূর যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতেহা এবং সিরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে। মুসলিম শরীফ হাদিস নং 8০৬।